পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো যখন পারছেন না নিজেকে মেলে ধরতে, তখনই পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করে মেসি জানান দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। সবশেষ বলিভিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে হ্যাটট্রিক করেছিলেন মেসি। ঠিক চার দিনের মাথায় দ্বিতীয় হ্যাটট্রিক করলেন তিনি, যার সুফল পেল ইন্টার মায়ামি। রোববার বাংলাদেশ সময় ভোর চারটায় ঘরের মাঠে ইন্টার মায়ামি মুখোমুখি হয় নিউ ইংল্যান্ডের, যেখানে ম্যান ইন পিঙ্কদের হয়ে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। মাত্র ১১ মিনিটের ব্যবধানে তার করা তিন গোলে রীতিমতো বিধ্বস্ত হয়েছে নিউ ইংল্যান্ডের ডিফেন্স লাইন। ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়া সফরকারীদের লাগাম টেনে ধরার কাজটা করেন সাবেক উরুগুয়েন তারকা সুয়ারেজ। মায়ামির প্রথম দুটি গোল এসেছে এই তারকার পায়ে। এবার ব্যাংক আপনার হাতের মুঠোয়, ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। লিওনেল মেসির ম্যাজিক মূলত শুরু হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ম্যাচের ৫৫ মিনিটে তিনি বদলি হিসেবে মাঠে নামেন। এরপর ৭৮, ৮১ ও ৮৯ মিনিটের লাগাতার ঝড়ে প্রতিপক্ষকে রীতিমতো এলোমেলো করে দেন লিওনেল মেসি। প্রথম গোলটি ডিবক্সের বাইরে থেকে, দ্বিতীয়টি আবার ভেতর থেকে, আর তৃতীয় গোলটি সুয়ারেজের ক্রস থেকে দারুণ ফিনিশিং দেন এই তারকা। লিওনেল মেসির কল্যাণেই ২০২০ সালে ক্লাব প্রতিষ্ঠার পর প্রথমবার এমএলএস শিরোপা জিতল ইন্টার মায়ামি। মৌসুমের সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে প্রথম এমএলএস সাপোর্টার্স শিল্ড নিয়ে আনুষ্ঠানিক উদযাপনে মাতেন মেসি আলবা সুয়ারেজরা। ইতিহাস গড়া জয়ের পর মায়ামি প্লে অফের সব ম্যাচই হোম ফিল্ড অ্যাডভান্টেজে খেলবে। দুর্দান্ত এ জয়ের পর জেরার্দো টাটা মার্তিনোর দলটি এমএলএস এর এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়েছে। ৩৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭৪, যেখানে রয়েছে ২২টি জয় ও ৮টি ড্রয়ের সঙ্গে ৪ ম্যাচে হার। এর আগে কেবল রেভোলিউশনই এমএলএস এর এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্ট পাওয়ার রেকর্ড গড়েছিল। তাদেরই বিপক্ষে ম্যাচে ২০২১ সালের সেই রেকর্ড ভেঙে এমএলএস এর নতুন ইতিহাস গড়লেন মেসি সুয়ারেজরা। সাদাতুর রাফি, কালবেলা।